নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত। গ্রিন প্ল্যানেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি মহৌষধি গাছ, এই গাছ কিভাবে বাড়িতে লাগাবে এবং তার থেকে বেনিফিটস পাওয়া যাবে। কুলেখাড়া বাংলার অতি পরিচিত একটি শাক, ঔষধি গুণও মারাত্মক, নানাবিধ রোগ প্রতিরোধের ক্ষমতায় ভরপুর। রক্তাল্পতা থেকে শুরু করে কিডনি স্টোন দূর করা এই গাছের কোনো জবাব নেই। এই শাক অ্যানিমিয়া ও রক্তাল্পতা প্রতিরোধ করে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে এটি রক্ত পরিশ্রুতও করে, ব্লিডিং আলসার দূর করে, লিভার বা পাকস্থলীর সুরক্ষা দেয়, কিডনির পাথর ভেঙে দেয় ও গলিয়েও দেয়, শরীরের কোষে পুষ্টি যোগায়, শারীরিক বৃদ্ধি করে, জননতন্ত্র গঠনে সাহায্য করে এবং আরও 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 অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এই গাছের। কাজেই এইরকম একটি গাছ আমরা বাগানে লাগাতেই পারি। সবচেয়ে বড় কথা হলো, কোনো কেয়ার লাগে না যদি বাড়ির সামনেই কোনো এক কোণে একে ঠাই দেওয়া যায়। তো চলো দেখে নিই কীভাবে এই গাছ আমরা বাড়িতে তৈরি করতে পারি। প্রতিদিন বাজার থেকে যদি কিনে আনতে হয় তাহলে হয়তো প্রতিদিন খাওয়া সম্ভব নয়, কিন্তু যদি এটা আমরা বাড়িতেই কোনো একটা ছোট্ট কোণে বা কোনো টবে যদি লাগিয়ে রাখি তাহলে হয়তো এটাতে আমরা প্রত্যেক দিনই খেতে পারব। আর সেই পদ্ধতিটাই তোমাদেরকে জানানোর জন্য বা সেটা কিভাবে সম্ভব সেটা জানানোর জন্য আমি কিন্তু এই আজকের ভিডিওটা করছি। এই দেখতে পাচ্ছ এই যে ডাটাগুলো, এখান থেকে আমি সমস্ত পাতা টাতা সমস্ত কেটে একদম নিয়ে নিয়েছি এইখানে, কারণ এইটা বেশ কয়েকদিন ধরে চলবে। আমার ওয়াইফের হিমোগ্লোবিনের বেশ সমস্যা, আর সেই সমস্যা দূর করার জন্য আমাকে এই কুলেখাড়া শাকের সেদ্ধ, কুলেখাড়া শাকের রস এইভাবে করে ওকে খাওয়াতে হয়, আর এটা খেয়ে ও অনেকটা রেজাল্ট পেয়েছে। আর যেহেতু রেজাল্ট পেয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে যে সমস্ত ডাটাগুলো পেয়েছে এই ডাটাগুলো আমি মাটিতে পুঁতে দেব, পুঁতে দেওয়ার পরে সেখান থেকেই এই গাছ তৈরি হয়ে যাবে। পরবর্তীকালে আমরা রেগুলার বেসিসে এই কুলেখাড়া শাক খেতে পারব। আমি একটি পাত্রে বাগানের সাধারণ মাটি নিয়েছি, এখানে নিয়েছি এক মগ জল, মাটিটা ভালো করে ভিজিয়ে নেব। এই প্রচণ্ড গরমে আমি এই গাছ তৈরি করার চেষ্টা করছি, জানি না কতটা ভালো রেজাল্ট পাবো, তবে আশা করছি নিরাশ হব না। মোটামুটি আমার মাটিটা ভিজে গেছে, এইবার আমি প্রত্যেকটি কাটিংকে এর মধ্যে বসিয়ে দেবো। এই কাটিংগুলি টবে লাগানোর পর একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিও, যেখানে হিট আসে না শুধু আলো আসে, আর সময় সময় একটু জল দিয়ে যেও। খেয়াল রেখো পাত্রের মাটি কোনোভাবেই শুকনো না হয়। এই গরমের সময় এই রকমভাবে গাছ করা খুবই মুশকিল, তবুও তোমাদের সাথে শেয়ার করছি আমার এই প্রচেষ্টা। আমি মাটি ভিজিয়ে নিয়েছি, কারণ শুকনো থাকলে কাটিং পোঁতার সময় কাণ্ড ভেঙে যেতে পারে। আমি তো অসময়ে লাগালাম, তোমরা ভালো রেজাল্ট পেতে বর্ষার সময় লাগিও, তাহলে খুবই ভালো রেজাল্ট পাবে। ফিরে এলাম 20 দিন পরে। আমার এখানে দেখো বেশ কিছু গাছ তৈরি হয়েছে এবং বেশ হেলদিও। এই গাছ খুব সহজেই বাড়িতে লাগাতে পারো। আমি day 1 থেকে ফাইনাল ডে পর্যন্ত সব আপডেট দিলাম তোমাদের, এই গাছের উপকারিতাও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার দেওয়া এই ইনফরমেশন এবং ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে তোমাদের আপন করতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ ভিডিও এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।